গতকালই শিফট করে গেছি, বাট গতকাল এতটাই আমাদের তাড়াহুড়া ছিল, ভিডিও বানাতে পারিনি, তার জন্য সরি। এখন হচ্ছে বাজে হচ্ছে 9টা, 9:30 অভিরূপ অফিস চলে গেছে। অভিরূপের অফিস একদম ঠিক অপোজিটে এখন আপাতত, আর সাইড গুলো তো আছে আশেপাশে। এখন আমি আদির জন্য করব হচ্ছে ব্রেকফাস্ট। আদির এই যে অবস্থা, আদিকে কালকে আমাদের ডক্টর দেখানো হয়েছে, তো আদির কিছু ওষুধ দেওয়া হয়েছে, ওকে অ্যান্টিবায়োটিক দিয়েছে এগুলোর জন্য। যাই হোক, কালকে খেয়ে আবার উল্টিও করে ফেলেছে, সে কোনোদিনও যদি অ্যান্টিবায়োটিক খায়নি, ফার্স্ট টাইম খেয়েছে। তো সব মিলিয়ে মিশিয়ে চলে যাচ্ছে আমাদের দিন। তো আজকে ব্লগটা দেখতে থাকো, কি করি না করি। কালকে একটা একটুখানি আলমারি একটু মানে গুছিয়েছি সব বার করে, আজকেও ইচ্ছা আছে আর একটা আলমারি গোছানো, কারণ নাহলে এখানে স্ট্যাক হয়ে যাচ্ছে, রাখতে জিনিসপত্র ঝাড়ু পোছা করতে অসুবিধা হচ্ছে। আর একজন কাজের দিদিকেও পেয়েছি, কিন্তু এখন অব্দি এসে পৌঁছায়নি, যাই না আসবে কিনা। তো চলো আপাতত আগে আমার কাজগুলো করতে থাকি, দেখতে থাকো। বাজে এখন 11:30, আদি ঘুমিয়ে পড়েছে, অ্যান্ড বাবা একটু গেল, ওই নিচে একজন কাকা আছে কেয়ারটেকার, ওনাকে বললে উনি সব কাজটা শেষে করে দিয়ে যায়। তো এখানে গেলাম, তো দেখো এই দরজাটা কত বড়, সেই যে হয় না সে বড় বড় সেই রাজপ্রাসাদের যেমন সেই দরজা, ঠিক এইরকম দরজা। আর এখানে কি হয়েছে, মুম্বাইতে যেহেতু রুমগুলো একটু ছোট ছিল, কাজগুলো হয়ে যেত, এখানে আমি দৌড়েই কাজ করতে পারছি না, যে কত কাজ মনে হচ্ছে, কিন্তু কাজ হয়তো অল্প। তো যাই হোক, আমার যেহেতু ট্রাইপড ফ্রাইপড না, ওই সেদিনকে তাড়াহুড়া ঠেলা সব ঢুকিয়ে রেখেছিলাম ওই কার্টুনগুলোর মধ্যে আছে, ওই জন্য এখন কোথায় আছে কিছু খুঁজে বার করতে পারছি না, ওই জন্য বার করতে ইনিশিয়ালি একটু অসুবিধা হচ্ছে। তো যাই হোক, যেটুকুনি পাচ্ছি সেটুকুনি ভিডিও করছি, আশা করি ভালো লাগবে তোমাদের দেখতে। এখন হয়ে গেছে হচ্ছে ডাল, আর হচ্ছে আজকে বেশি কিছু হবে না, ঝিঙা সেদ্ধ দেবো, অ্যান্ড ঝিঙা একটু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব, আর হচ্ছে আদির ভাত ডিম সেদ্ধ, আর হচ্ছে আমাদের জন্য ভাত পাশে, এইটুকুনি আজকের মেনু। এখানে দেখতে পাচ্ছ কিরকম ড্রাই স্কিন হাতে আমার, যেগুলো কোনোদিনও হয় না, মানে হাতের এই সামনে দেখো এই আঙ্গুলের ছালগুলো উঠছে। এখানে মেইন টু যে প্রবলেমটা মানে আমার লাগছে সেটা হচ্ছে এখানে ওয়াটার প্রবলেম খুব, মানে জলে সাপ্লাই ফাপ্লাই সব ঠিক আছে, খুব জোরে জল পড়ে, দেখো চুলের অবস্থা খুলে যাচ্ছে। তো যাই হোক, জল খুব ভালো পড়ে, কিন্তু মেইন যে প্রবলেম সেটা হচ্ছে জলে প্রচন্ড আয়রন আর খুব নুন জলে, মানে এতটাই পরিমাণে নুন যে চুল চিটচিটে হয়ে যাচ্ছে, হাতগুলো ইয়ে হচ্ছে। আর তাও এখানে জলটা একটু নুন কম, যে চোখে দিলে নুনটা লাগছে না, যেখানে যে হোটেলে আমরা ছিলাম হোটেল কৃষ্ণা, ওখানে এতটাই পরিমাণে নুন ছিল কি যে চোখে দেওয়া যাচ্ছিল না, চোখে মুখে ওই নর্মাল ওই কিনলে যে জলগুলো হয় সেগুলো, আর এখানে কোনো বিসলারি বোতল পাওয়া যায় না, বড় 20 লিটারে কিনলেও পাওয়া যায় না, নর্মাল ওয়াটারই ঢালতে হয়। এখন আপাতত আমরা বাড়ির এটাতে সেট করেছি, ইচ্ছা আছে যেখানে সবার বাড়িতে পুজো টাইপের ইউজ করে, যেহেতু আমি ঠান্ডা জল খাচ্ছি না আমার সাইনাসের জন্য, তো ওইটা একটা কিনবো। সব আজকে দিনে মোটামুটি সেট হয়ে গেছে, জামা কাপড়ও মেলে দিয়েছি, বাট দড়ি সেরকমভাবে টানাতে পারিনি, পরে হুক ফুক লাগাতে হবে। এই যে এখানে এরকম অবস্থায় আছে, বিশাল বড় বড় ইয়ে। মেন আর একটা যেটা প্রবলেম হয়েছে আমাদের, এখন আমরা পর্দা লাগাতে পারিনি, বিকজ আমাদের পর্দাগুলো মনে হয় মুম্বাইতে যেগুলো ছিল সেগুলো 6 ফিট বা এরকম কিছু ছিল, বাট এখানে যেটা আছে সেটা 9 ফুটের না এরকম কত, যে বিশাল বড় পর্দা লাগাতে হবে। তো আর এখানে যে পর্দাগুলো পাওয়া যায় না, মানে একটু চকড়া বকড়া টাইপের, ভালো লাগছে না। তো যাই হোক, সেই পর্দাও একটা কিনতে হবে, অ্যান্ড ওখানে দরজার সমান এখানে জানলার পর্দা। তো এই চলছে আমাদের, চলে যাচ্ছে আর কি, আদির এই ফোড়াগুলো নিয়েও কষ্ট পাচ্ছে। তো যাই হোক, এখন আগে আমি আপাতত একটুখানি রান্নাবান্নাগুলো করে নিই। অভিরূপ এখানে কাছে অফিস হওয়াতে একটা সুবিধা হয়েছে যে উনি এখানে এসেই ভাত খাচ্ছেন, এটা একটা সুবিধা হয়েছে। কিচেনটা সবার আগে সেট করে নিয়েছি বলে অতটা অসুবিধা হচ্ছে না, অ্যান্ড ফ্রিজটা যেহেতু বেশ ওয়াশ করা, দেখো এটা নতুন একটা লাগিয়েছি, কিউটি দেখতে, পিঙ্ক পিঙ্ক, অনেক কিছু সাজানোর ইচ্ছা আছে, সব আস্তে ধীরে চলবে। অ্যান্ড সব থেকে মেইন সুবিধা হয়েছে যেটা, সেটা হচ্ছে বাবার যেহেতু VRS হয়ে গেছে, নাহলে বাবাকে এটার জন্য হয়তো মানে VRS নিতে হতো, নাহলে দেখতেই পাচ্ছ অভিরূপ তো চলে গেছে। তো এবার আমি একা একা এখন কাজ করব নাকি জিনিসপত্র গুছাবো, মানে খুব হ্যাপাজার্ট হয়ে যেত ব্যাপারটা। তো যাই হোক,
এমনি এখানের কলোনিতে আমরা যেটাতে আছি শ্রীমালনগর, তো বেশ ভালো এখানে। এই কলোনিটাতে আমাদের যিনি এমএলএ আছেন এখানকার থাকে এখানে, তো বেশ ভালো কলোনিটা, মানে বেশ পিসফুল। বাট ওই বললাম দিদি এখনো আসেনি, কালকে কি বুঝেছে হিন্দিতে আমি জানি না, আমার হিন্দি বলা ভুল হয়েছে নাকি দিদি বোঝা ভুল হয়েছে বুঝতে পারলাম না। বলতো 9টার সময় আসবো, কিন্তু এখন বেজে গেছে 12টা, এখনো আসেনি। পাশে কাজ করেছে বললো আসছি আসছি, কিন্তু এখনো আসেনি। তো যাই হোক, বাবা এলে আমাদের রান্নাটা যদি হয়ে যায় আমি চলে যাবো স্নানে। এখনো আমাদের ওয়াশিং মেশিন সেট করা হয়নি, মানে প্লাম্বার ডাকতে হবে, এমনি রাখা হয়ে গেছে, তো সেই জন্য আমাদের হাতে জামা কাপড়ই কাচতে হচ্ছে। মোটামুটি কালকে রাত্রেও কিছু জামা কাপড় কেচেছি, আজকে সকালেও কিছু জামা কাপড় কেচে দিয়েছি, হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, তো এইভাবেই চলছে। বিকালবেলা করে বেরোচ্ছি, বাবাও বেরোচ্ছে, সকালবেলা বাইরে বেরোনো যাচ্ছে না এত টেম্পারেচার, কিন্তু ঘরে বিশ্বাস করো না এত কিন্তু গরম নেই ঘরে। আর মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে ঘাম নেই, এখন হয়তো বাইরে কিন্তু 43-44 হবে। আর একটা মেন ব্যাপার যেটা কালকে ইয়ে হয়েছে, আমাদের যে ড্রাইভার ছিল সন্তোষ মুম্বাইতে, সে সন্তোষ তো বাসাইতেই থাকতো, তো ও দেখাচ্ছে কালকে কি বাসাইতে খুব বৃষ্টি শুরু হয়েছে, তো ওটা দেখে এত মানে খারাপ লাগছে না ভেতর থেকে, খুব কান্না পাচ্ছিল ওটা দেখে। তো যাই হোক, বাসাইকে তো সবসময় আমি মিস করবো, ঘুম থেকে উঠেই না যখন এখানটা আমাদের বেডরুমের পাশে একটা ফাঁকা জায়গা আছে, ব্যালকানি থেকে খুব সুন্দর দেখা যায়, ওখানটা আমি দেখছি না বারবার যেন চোখের সামনে চার্চটা ভেসে উঠছে। কিছু করার নেই, ঠিক আছে, এভাবেই চলতে হবে। ঠিক আছে, অনেকক্ষণ কথা বলে নিলাম, চলে আগে কাজগুলো করে নিই, মানে পেঁয়াজ পেঁয়াজ কাটছি, হাতে গন্ধ হয়ে যাবে, ফোনে গন্ধ হয়ে যাবে। তো এই যে আমাদের ঝিঙা ভাজি, অ্যান্ড এই যে আমাদের ডাল, এখানে আদির ভাত, ওখানে আমাদের ভাত, ওই দুটো বোতল একটু ক্লিন করলাম, বাবা ওদিকে হচ্ছে বাথরুম ক্লিন করছে। তো দেখতেই পাচ্ছ এখানে সমস্ত বাথরুম ক্লিন করার কাজ বাবা লেগে পড়েছে। বাথরুমে এখানকার যে তোমাদের আগেই বললাম প্রচণ্ড আয়রন, মেবি আগে যারা ছিল সেভাবে ক্লিন করতো না, তো পুরো চটা পড়ে গেছিলো, তো বাবা এগুলো সমস্ত ক্লিন করেছে, চকচকে করে দিয়েছে, কমর ফমর সব ক্লিন, অ্যান্ড এখন এগুলো পরিষ্কার করছে। আর তারপরে বাবা স্নান করবে, এখানে আমি কিছু কাঁচাকুচি ভিজিয়েছি, ওখানে কিছু কাঁচাকুচি আছে, দেন হয়ে গেলে তারপরে আমি স্নান করব, দিদির এখন আসার পাত্তা নেই। দেখেছো দিদির অবস্থা? আজকে আমাদের আদির খুব সিম্পল নিরামিষ মেনু, সেটা হচ্ছে আলু সিদ্ধ, ডাল অ্যান্ড ঝিঙা ভাজা পেঁয়াজ দিয়ে, আর হচ্ছে জল। এই যে আমাদের আদিবাবু বসে গেছেন টিভি দেখতে, আর খাবে, ফোকাসে নিচ্ছেন আদি। তো এই যে এখানে চলছে টিভি, তো চলো আগে খাইয়ে নিই তাড়াতাড়ি। বাবার রচা হয়ে গেছে, বাবা রচা খাচ্ছে। আর এই যে আমাদের আদিবাবু খালি গায়ে এখন ভিডিও দেখছে, দুদিকে পা ফাক করে, কিরে তো এখন বাজে হচ্ছে 9:10, এখন আমরা সন্ধ্যাবেলা চা খাচ্ছি এখানে। এখানে হচ্ছে 8টার সময় মানে একটু সন্ধ্যে সন্ধ্যে হয়, আর 9টার মধ্যে রাত হয়ে যায়, কিন্তু আমাদের সেরকম লাগছে না, কারণ আমরা 7টার সময় ঘুম থেকে উঠেছি, তখন একদম হ্যাঁ 9:30 দোকানপাট বন্ধ হয়ে যায়, আর আমরা হচ্ছে 7টার সময় আজকে ঘুম থেকে উঠেছি, ওঠার পর তো প্রচুর রোদ, তখন এর করছি ডিমে তেলা করতে করতে দেখছি 9টা বেজে গেছে। তো যাই হোক, এখন আমরা সবাই একটু চাটা খাচ্ছি। চাটা কেমন খাচ্ছ বলো? আদিবাবু টিভি দেখছে, আর আমরা এখন আজকে খাবো হচ্ছে ভেন্ডি ভাজি। আদিবাবু টাটা টি কই? হ্যাঁ, বাবা কি বলছে? তারপরে কালকের মেনুটা ঠিক হয়ে গেছে, কালকের মেনুটা কালকেই বলবো। তো আর কালকে আমাদের ব্রেকফাস্টে যেটা হবে সেটা এখনই ময়দা ফয়দা মেখে রাখবো, যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায়, ঠোঁটটা বা জট ঠোসা হয়েছে, ব্যথা।
ব্যাস এখন একটু দইটা ঢালবো ঢেলে একটুখানি ঢাকা দিয়ে রাখবো তাহলে আমাদের এমনি দই দিয়ে একদম ভেন্ডি মশলা রেডি হয়ে যাবে তারপরে আমি একটু ময়দা মাখবো আলু কাটবো ফর টুমরো ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেছে আমাদের ভেন্ডি মশলা তো বাজে এখন 9:30 এখানে দেখতে পাচ্ছ আমি আলু নিয়েছি আর কালকের জন্য আলু কাটবো আর ময়দা মাখবো দেন আদিকে ভাতটা বসিয়ে দেবো আমাদের ডিনারের জন্য দেন আদিকে ব্রেকফাস্ট আদিকে ডিনার করাবো করিয়ে ঘুম পাড়িয়ে আমাদের খাওয়া দাওয়া আছে একটু মাথায় তেলও মাখবো তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো বাই বাই।